আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুল্লাহ বন্ধুগণ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালী আলী হুসাল্লাম ন্যূনতম ইমান ওয়ালা নারী পুরুষ যুবক বৃদ্ধ তরুণ কিশোরের কাছে নিজের জীবনের চেয়ে বেশি প্রেপারেবল বেশি অগ্রগণ্য হা কারণ মোহাম্মদুর রসুল্লাহ

জন্য জরো জরো দলিল কি দেখুন সোহিয়াল বুখারী বর্ণনা করেছেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু তালা আলি হোৱালি ও সাল্লাম তৎকালীন হিজরত করে নাম পরিবর্তন করে মাদিনতুন নববী করে নবীজি সাল্লাহু আলি হালি ওসাল্লাম দুইজন এতিম বালকের কাছ থেকে তৎকালীন ন্যায্য মূল্যে সাহাল এবং সুহাইলের কাছ থেকে ন্যায্য মূল্যে মসজিদের জমিটুকু মসজিদা নববির জায়গাটুকু কিনে নিজের হুজরা করলেন নিজের স্ত্রীগণের বাসস্থান করলেন এবং মসজিদ তৈরি করলেন মসজিদ আন্নাবী মদিনার মসজিদ আন্নাবী শরীফ নবীজি সাল আলী হোসাল্লাম ওই মসজিদে খুদ্া দিতেন হ্যাঁ নবীজি সাল আলী হোসাল্লাম উঁচু স্থানে দাঁড়িয়ে খুদ্া দেওয়ার জন্য একটি শুক্ন খেজুরের টুকরো ছিল খেজুর গাছের শুকনু একটি টুকরু যার উপরে দাঁড়িয়ে নবীজি সাল আলী হোসাল্লাম খুদ্া দিতেন হ্যাঁ কিছুদিন যাওয়ার পরে সাহাবাই কালাম বিশ্বনবী। মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলা আলী আলী আলি ওসাল্লামের জন্য তিন ধাপ বিশিষ্ট একটি মিম্বর বানিয়ে আনলেন নবীজি সাল্লাল্লাহ আলি ওসাল্লাম ওই মিম্বরের উপরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন আর ওই শুকনু খেজুর গাছের গুড়িটা যাকে আগে মিম্বর হিসেবে ব্যবহার করা হতো তাকে এক সাইটে রেখে দেয়া হল নবীজি সাল্লাল্লা সাল্লাম খুতবা দিচ্ছেন আর ওই শুকনো খেজুর গাছের গুড়ি থেকে কান্নার আওয়াজ বের হল হান্না হান্নাল যুজা বুখারির বর্ণনায় বুখারির ভাষায় ওই শুকনো খেজুর গাছের টুকরু আওয়াজ করে ফুফিয়ে কাঁদতে লাগলো সহিয়াল বুখারির বিশুদ্ধ হাদিস নবীজি সাল্লি আলী ওসাল্লাম ওই মিম্বর থেকে নামলে নেমে গিয়ে এই শুকনু খেজুর গাছের টুকরু যাকে আগে ব্যবহার করতেন তার গায়ে হাত বোলালেন নবীল্লাহ আলি ওসাল্লামের স্পর্শ পেয়ে ওই শুকনো খেজুর গাছের টুকরু তার কান্না বন্ধ করল সহিয়াল বুখারীর হাদিস তাই বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিউ আলী ওসাল্লাম তিনি জড় পদার্থের শুকনো গাছের টুকরা কো নবীজি সাল্লাহসাল্লামকে চিনে চিনেছে আমরা কি চিনতে পেরেছি আসুন না আমরা শিখি জানি পড়ি আর বুঝি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালী আলী ওসাল্লামকে আল্লাহ তালা তৌফিক দিন আমিন